দীর্ঘদিন ফেরার থাকার পর সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়ে যাওয়ার দিনই আত্মসমর্পণ করলেন হরিচন্দ্রপুর বন্যাত্রাণ কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত বড়ই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সোনামণি সাহা। 2017 সালে বন্যাত্রাণ কেলেঙ্কারিতে হাইকোর্টের নির্দেশে হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সোনামণি সাহা সহ বেশ কয়েকজনের নামে থানায় এফআইআর করেছিলেন। পলাতক প্রধানকে খুঁজে না পেয়ে হাইকোর্টের নির্দেশে প্রধানের নামে হুলিয়া জারি হয়েছিল, প্রধানের সম্পত্তি বাজেয়াপ্ত পর্যন্ত হয়েছিল। প্রধান সহ বাকি অভিযুক্তরা পর্যায়ক্রমে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন জানান। দুই জায়গাতেই জামিনের আবেদন খারিজ হয়ে যায়। সপ্তাহ দুয়েক আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় অভিযুক্ত 3 পলাতককে আদালতে আত্মসমর্পণ করতে হবে। এই নির্দেশ জারি হওয়ার পর গত সপ্তাহের শেষের দিকে হরিচন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত তৃণমূল নেতা প্রাথমিক শিক্ষক আফসার হোসেন। গতকাল সকালে থানায় আত্মসমর্পণ করেন আরেক অভিযুক্ত হরিচন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির নারী শিশু ও ত্রাণ কর্মাধ্যক্ষা রোশনারা খাতুন। আর আজ সুপ্রিম কোর্টের নির্দেশে ঠিক 2 সপ্তাহ শেষ হওয়ার দিনে সরাসরি চাঁচল মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন আরেক অভিযুক্ত সোনামণি সাহা। প্রসঙ্গত, হরিচন্দ্রপুর বড়ই গ্রাম পঞ্চায়েতের বন্যাত্রাণ কেলেঙ্কারিতে বিপুল টাকা 9-6 অভিযোগ ওঠে প্রধান সোনামণি সাহা, হরিচন্দ্রপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস, পঞ্চায়েত সমিতির সদস্যা তথা বিরোধী দলনেত্রী সুজাতা সাহা, হরিচন্দ্রপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা রোশনারা খাতুন, বড়ই অঞ্চলের প্রভাবশালী তৃণমূল নেতা তথা প্রাথমিক শিক্ষক আফসার হোসেনের বিরুদ্ধে। প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে মামলা করেন বড়ই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। হাইকোর্টের নির্দেশে হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু এদের নামে থানায় অভিযোগ দায়ের করেন। যদিও হরিচন্দ্রপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস এবং সুজাতা সাহা হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান, কিন্তু বাকি 3 জনের জামিন হাইকোর্ট নাকচ করে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এদিন আত্মসমর্পণের পর সোনামণি সাহা জানান তার বিরুদ্ধে তোলা সব অভিযোগই মিথ্যে, তিনি এই ঘটনার সিবিআই তদন্ত চান। আপনি কোর্টে আজকে কেন এসেছেন? কি কারণে, কি ঘটনার জন্য? আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে মান্নান যে আমি মানে ঘোটালা, বন্যার টাকা ঘোটালা করেছি, এই জন্য আমাকে একটা কেসে জড়িত করেছে, কিন্তু এটা সরাসরি মিথ্যে। এই জন্য আমি আজকে হাইকোর্টে বেলের কী করেছিলাম ওটাও খারিজ করিয়েছে, করার পর আর ওনার নির্দেশে আমি আজকে আত্মসমর্পণ। কিন্তু পঞ্চায়েতে তো দেখা গেছিল যে বন্যার যে টাকা মেন যারা বেনিফিশিয়ারি তারা পায়নি, কিন্তু অন্যজনের অ্যাকাউন্টে ঢুকেছে, এমনকি আপনাদের আত্মীয়র অ্যাকাউন্টে, আপনাদের পরিবারের অ্যাকাউন্টে। আপনার অভিযোগ কি? আমার অভিযোগ এই জিনিসটা আমার সিবিআই তদন্ত জন্য হয়। হরিচন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।